ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যখন ঝামেলা হয় সিপিএম কে পাওয়া যায় ইনসাফ যাত্রা করতে, শিবপুরের পিএম বসতে, রিসড়া ডালখোলা বেরহামনবমীর মিছিল আক্রান্ত হলে সিপিএম এর সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম কে পাওয়া যায়, তখন মুখ সেলাই করে রাখে, আর বিজেপি এটা করে না। আমি রামপুর হাটের বোধ তুলতে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি পৌঁছেছি 55 জনে মিলে নিয়ে, তারা আমাদের ভোট দেয় না, মুসলমান মুসলিমদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে করেছে। আমরা নো সেটিং অপোজিশন, অপোজিশন মানে সরকার সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়ানোর কাজটা বকতুল থেকে আমডাঙ্গা হয়ে জয়নগর পর্যন্ত বিজেপি প্রমাণ করে দিয়েছে, অন্য কেউ করে। আমাকে কলকাতা যেতে হবে 30 তারিখে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী মূর্তি উদ্বোধনে একটি এনজিও ডাকে সোনারপুরে আসবে। আমি এখানে আসার আগে আমাদের জেলার টিম, জিএস ভাইস প্রেসিডেন্টরা, রাজ্য কমিটির মেম্বাররা জেলা সভাপতির সঙ্গে কথা বলে নিয়েছেন। আমি ঘোষণা করে যাচ্ছি আগামী 10ই জানুয়ারি যাদবপুরে মহামিছিল হবে, যাদবপুরে মহামিছিল হবে, আমি নিজে থাকব, হাজারে হাজারে মানুষ সেদিন সব মোর্চা। আজকে তো আপনারা একটা শর্ট ফিল্ম দেখালেন, একটা মোর্চা, আরো এমন 6টা মোর্চা আছে, যুব মোর্চা করেছে, মহিলা মোর্চাকেও নামাতে হবে মাঠে। আপনারা মা দিদিদের বলুন আমরা লাডলি বাহিন দেব, আমরা শিবরাজ সিং চৌহানের কর্মসূচি লাডলি বাহিন আমি ধামরা দেব, আমরা কথা দিচ্ছি বেকার যুবকদের হাতে কাজ দেব বিজেপি, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনবে বিজেপি, শিল্প আনবে বিজেপি, মহিলাদের 2000 টাকা করে দেবে লাডলি বহিনে বিজেপি। আপনারা তাড়ান এই মমতার কোম্পানিকে, তার পরিবারকে তাড়ান। ভাইপো এখন কোথায়? ভাইপো এখন দোহাতে আছে, দোহাতে আছে, দোহা সারজা দোহা, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন, আপনার আগেও উইকেন্ড ছিল, ইয়ারেন ছিল, এখনো করছেন? আই হ্যাভ নো অবজেকশন, আপনার করতেই পারে। উত্তম গড়ের পরিবারের লোক বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জির পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন, আমেরিকার হপকন যে হসপিটাল 1 কোটি টাকা মিনিমাম জমা করে চিকিৎসায় নাম লেখাতে হয়, আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায়, সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয়। ভাইপো বছরে 5 বার বিদেশ ভ্রমণ করে। আচ্ছা 14 সালের আগে তো ছিল না, এখন করেন বলতে উইকেন্ড ইয়ারেন্ড, এখন 25-26 এর মধ্যে থেকে চলছে। এই যে পরিবর্তন, এই মমতা ব্যানার্জি তার পরিবার যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে, তারা কেউ ডিএ পাননি, ওই 4% দিয়ে কিচ্ছু না, জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আবার 4% বাড়িয়ে দিল, ও কিচ্ছু না, সুপ্রিম কোর্টকে ধুলো দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈতরণীর জন্য এই ধোলা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির পরিবারের পরিবর্তনটা দেখুন, পরিবারের পরিবর্তন দেখুন, যদি কারোর লাভ হয়ে থাকে 12.5 বছরের পরিবর্তনে, মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠীর হয়েছে, আপনাদের কারো হয়নি। হ্যাঁ আমি ভুল করেছি, সিঙ্গুরে চুলের মুঠি ধরে সিপিএম ওকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল, গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছিল, প্রিয়দাস মুন্সি কাঁ চোখের জল বুঝাচ্ছিল, আর গোপালকৃষ্ণ গান্ধী রাজনাথ সিং এসে ফলে জস জুস খাওয়াচ্ছিল। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারতেন না। তাই ভুল আমার আছে, সিপিএম খুব বেড়েছে, লক্ষণ শেখের সামনে রেখে বামপন্থা হাইজাক হয়ে গেছিল।
পুরনো বামপন্থাকে আমি রেসপেক্ট করি, বিনয় চৌধুরীর বামপন্থা, সুকুমার সেনগুপ্তর বামপন্থা, গীতা মুখার্জির বামপন্থা, বিশ্বনাথ মুখার্জির বামপন্থা, প্রমোদ দাশগুপ্তর বামপন্থা, সেই বামপন্থার সঙ্গে লক্ষণ শেঠদের বামপন্থা, কান্তি গাঙ্গুলীদের বামপন্থা, হান্নান মোল্লাদের বামপন্থা, ডাব্লু আনসারীদের বামপন্থা, মজিদ মাস্টারের বামপন্থা, শকত মোল্লার বামপন্থা, রেজ্জাক মোল্লার বামপন্থা, তার পরিবর্তন হয়েছিল তাই সরানোটা কালের ডাকে হয়েছে 2011 সালে। আবার সময় এসেছে এই রাজ্য থেকে ঋষি ভাইপোকে বিদায় দিতেই হবে, বাঁচাতেই হবে বাংলাকে, শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান শিল্পায়ন কৃষকের অধিকার, এই বাংলার মানুষের অধিকার, নারীদের সুরক্ষা, নারীর হাতে ক্ষমতায়ন আমাদের করতেই হবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইরা, আগামী কয়েকটা দিন পরে নতুন বছরে পা দেব আমরা ইংরেজি বছর, ওই ইংরেজি বছরে সবচেয়ে বড় কাজটা কি করতে হবে, কি করতে হবে, 24শে আবার ফের একবার আগলিবার, 24শে আবার এখানে কোন জায়গা দেওয়া হবে না, এই লড়াই চলছে।